মাহেশের হ্রদ এখানে বিখ্যাত, আপনারা অনেকেই জানেন। কিন্তু আজকে এই জায়গা থেকে আমরা তুলে ধরব যে একজন নবম শ্রেণীর ছাত্র তার মাথা থেকে বেরিয়েছে হেলমেট এবং জুতো পড়লে যে উপকারিতা, কি কি বিষয় তার নিজের হাতে তৈরি হেলমেটের ভেতরে কিছু কারুকার্য, সেই সঙ্গে জুতো, আমরা এই বিষয় নিয়ে তুলে ধরব। দেখাবো সম্রাট মণ্ডল, যে ক্লাস নবম শ্রেণীর ছাত্র, ইতিমধ্যে সে জুতো এবং হেলমেট সে আবিষ্কার করেছে। আবিষ্কার ঠিক সঠিক নয়, বিষয়টা হচ্ছে হেলমেট এবং জুতো যা আমরা ব্যবহার করি নিত্য প্রয়োজনে, সেই বিষয়ের উপরে উনি একটা কার্যকারী করেছে, যেখানে আমরা মোবাইল চার্জ দিতে পারবো, লাইট জ্বালাতে পারবো এবং ইলেকট্রিকের কিছু জিনিস নিয়ে উনি আমাদের চ্যানেলে বিস্তারিত জানাচ্ছে। দেখাবো সেই তথ্য নিউজ অন কথায়, সঙ্গে থাকুন। সাধারণ মানুষের কথা মাথায় রেখে নবম শ্রেণীর ছাত্রের কীর্তি সম্রাট মণ্ডল, চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের ইংরাজি বিভাগের ছাত্র, নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে সম্রাট কি বিষয় রয়েছে হেলমেটের মধ্যে, কেন মানুষের চাহিদা বাড়বে, পৌঁছাবে কি তার লক্ষ্যে, যে বিষয় নিয়ে হেলমেট সে তৈরি করতে চলেছে এক নতুন কারুকার্য সঙ্গে লাগিয়ে, দেখাবো সম্রাট কি তুলে ধরছে নিউজ অগ্নি পর্দায়, সঙ্গে থাকুন। ফার্স্ট যে মেন কাজটা ওটা হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট মানে ভারতে তো অনেক বেড়ে গেছে, সেই জন্য অ্যাক্সিডেন্ট আমি কমাতে চাই। কী করে কমলো, অনেক সময় কী হয় গাড়ি চালাতে চালাতে আমাদের একটু ঘুম লেগে যায়, চোখ লেগে যায়, তখন কী করবো, মানে তখন যদি আমাদের কাছে হেলমেটটা পরে থাকি বা থাকে তো তখন মানে একটা এক প্রকার আমরা সেন্সার লাগিয়েছি, ওই সেন্সারটার সাহায্যে কী হবে অনেকক্ষণ ধরে মানে গাড়ি চালাতে চালাতে একটু ঘুম লেগে গেলে মানে 2 সেকেন্ড অবধি চোখ বন্ধ হয়ে থাকলে একটা অ্যালার্ট করবে, সেটার সাহায্যে আমাদের মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো আর যে ফিচার্সগুলো হলো ওগুলো হলো সোলার সিস্টেমের সাহায্যে মানে নিজেকে মানে হেলমেট নিজেকে নিজেই চার্জ করতে পারবে, আর হেলমেটের সাহায্যে আমরা ফোনও চার্জ নিতে পারবো এমার্জেন্সিতে, লাইটও জ্বালাতে পারবো এবং আরও অন্যান্য যে ফিচার্সগুলো আছে আমি বলছি। তো এতে আছে কুলিং সিস্টেম, মানে হেলমেট পরে থাকলে অনেক গরম তো লাগে অবশ্যই গরমকালে, তো সেই জন্য আমি ফ্যান লাগিয়েছি হেলমেট, হেলমেটে যে ইনবিল্ট ফ্যানগুলো আছে ওই ফ্যানগুলো ভেতরের গরম বাইরে বের করে দেবে, যার ফলে কী হবে হেলমেটটা পরে থাকতে কারো কোনো অসুবিধাও হবে না, সেই ক্ষেত্রে মানে জিনিসটা আর কি অনেকটা মানে ভালো হবে আর কি। ইন্ডিয়ান লোকেরা তো জানেনি একটুখানি আর কি বেশি ইন্টেলিজেন্ট হয় এইসব দিক থেকে। হেলমেটটার মধ্যে কী কী বিষয় রয়েছে? হেলমেটটাতে রয়েছে মানে ফোন চার্জ দিতে পারবো, আর যদি সেন্সারটার ব্যাপারটা আমি বললামই মানে 2 সেকেন্ড অবধি চোখ বন্ধ করে থাকলে একটা অ্যালার্ম বাজবে, তো তার সাথে আছে কুলিং সিস্টেম যেটা ঠিক আছে ওটার সাহায্যে ফোন চার্জ, আর ব্লুটুথ কলিং আছে। এটা করতে কতদিন সময় লেগেছে? এটা করতে আমার প্রায় 1 মাসের ভেতরে হয়ে গেছে, কিন্তু বলবো তাও 2-3 সপ্তাহ লেগেছে। হঠাৎ করে এই প্ল্যানটা কোথা থেকে এলো মাথায়? হঠাৎ করে প্ল্যানটা আমার এসছে মানে আমি আস্তে আস্তে এটা ভেবে রেখেছিলাম, আমি করিনি প্র্যাকটিক্যালি। তো আচ্ছা একটুখানি বন্ধু নিয়ে একটা কম্পিটিশনেও গেছিলাম একটা জুতো নিয়ে, আমি বলছি জুতোটা আমার একটা মাথায় আইডিয়া ছিল, মানে ভাবতাম যে যদি সব মানুষের তো জুতো পরে, জুতো পরে যদি মানে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায় বা জুতো যদি আমাদের একটা কোনো ভালো জিনিস হয়, তো আমি মানে সেই করতে করতে ফার্স্টে বাড়ালাম কি স্কেটিং শ্যু, স্কেটিং শ্যু থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং জুতো থেকে আমরা ফোন চার্জ দিতে পারবো, লাইট জ্বালাতে পারবো। তো তারপরে কী হলো, আমি ওই স্কেটিং শ্যু বানিয়ে আমাদের চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরে আমি ফার্স্ট হই আমার সাথে, তো খুব মানে খুবই ভালো লাগলো আমার। আর তারপরে আমি যখন সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজে যাই ওখানেও আমি মানে নর্মাল শ্যু নিয়ে গেছি, নর্মাল শ্যু বলতে ওটা তো আর চাকা দিইনি, কারণ সবাই তো আর স্কেটিং করতে পারে না, তো চাকা দেওয়া জুতোটা মানে সবাই পড়তে পারে না, ওই জন্য আমি নর্মাল জুতো বানিয়েছি, তো বানিয়ে ওটা আমি ওখানে নিয়ে গেলাম, তো ওখানে আমি শো করেছি সবাই দেখেওছে। তাহলে এই মুহূর্তে কী কী বানানো হয়েছে নিজের হাতে? এই মুহূর্তে আমি মানে ছোটোবেলা থেকে অনেক কিছুই বানাই, আমার মাথায় সবসময় এইসবই ঘুরে বেড়ায়। তো এই মুহূর্তে আমার কাছে জুতোটা আপাতত নেই, জুতোটার যে মাল মেটেরিয়ালসগুলো লাগে এগুলো আমি খুলে নিয়েছি আপাতত, তো মানে যে কোনো জিনিস আমার সব জিনিসই বানাতে ভালো লাগে, জুতো হেলমেট বাদ বাকি মানে এমনি প্যান্ট ছোটোবেলায় ঝাড়ি করতাম আর কি, প্যান্টার মানে বাবার একটা ক্যামেরাও ছিল, ক্যামেরাটাকেও আমি খুলে ফেলেছিলাম, তো এইসব আমার ভালো লাগে। কিসে পড়ো? আমি এখন ক্লাস 9-এ পড়ি। কোন স্কুল? চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির। বাড়ি কোথায়? আমার বাড়ি চন্দননগর। আগামী দিন কি প্রোগ্রাম রয়েছে এই বিষয় নিয়ে আরও নতুন কিছু?
দেখতে পাবে দর্শকরা। হ্যাঁ অবশ্যই, আমি একটা ডিফেন্স সিস্টেমের কিছু একটা বানানোর মানে চেষ্টা করছি, মানে মিলিটারিতে যেন কাজে লাগে জিনিসটা, তো সেটা আমি পরে বলবো। তোমার নাম? আমার নাম সম্রাট মণ্ডল। তো আমি মানে এটা যেটা বানিয়েছি এটা হচ্ছে একটা স্মার্ট হেলমেট। তো হেলমেটটার ফার্স্টেই বলে দিই, এই দুটো হচ্ছে সোলার সিস্টেম। এই এই সোলারগুলোর দ্বারা কী হবে, মানে হেলমেটটা নিজেকে নিজেই চার্জ করতে পারবে। এবার এগুলোর ফাংশনগুলো বলি, এখানে আছে মানে ইউএসবি জায়গা, এখান থেকে কী করতে পারবো, আমরা ফোন চালাতে পারবো, লাইট চালাতে পারবো, যে কোনো মানে জিনিস চালাতে পারবো, বৈদ্যুতিক জিনিস। আর এখানে আমি কী করে রেখেছি, মানে এখানে ফ্যান দিয়ে রেখেছি। এগুলোর সাহায্যে কী হবে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এগুলোর সাহায্যে ভেতরের যে গরম হাওয়াটা হেলমেটের, ওগুলো সব বাইরে বেরিয়ে যাবে। এদিকেও আছে, তো এটা পড়লে অবশ্যই মানে অ্যাক্সিডেন্ট তো হবেই না। আর যে মেন ফিচার্স হচ্ছে সেটা হচ্ছে এখানে আছে। তো এটার দ্বারা কী হবে, অনেক সময় কী হয় লোকজনেরা গাড়ি চালাতে যাতে একটু ঘুম লেগে যায়, সেই সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি বেড়ে যায়। তখন কী হবে, 2 সেকেন্ড অবধি চোখ বন্ধ করে থাকলে সেন্সার নিজে থেকে ডিটেক্ট করে মানে একটা অ্যালার্ম বাজিয়ে দেবে, এরকম অনেকটা এরকম একটা অ্যালার্ম বাজিয়ে দেবে। এই অ্যালার্মটার সাহায্যে আমরা বুঝতে পারবো, মানে অ্যালার্ট করে দেবে, তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। আর এতে আছে ব্লুটুথ কলিংয়ের সিস্টেম, যেটা মানে এটা হেলমেটটা পরেই আপনি কল রিসিভ করতে পারবেন, কল কাট করতে পারবেন, তো আর মিউজিকও শুনতে পারবেন। আর আপনার মধ্যে একটা কোয়েশ্চেন আসতেই পারে যে এই যে হেলমেটে মানে কী বলবো, গান শুনতে বা কল করতে 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 কথা বলার আইন নেই, সেটারও আমি একটা ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে যে মানে 10 সেকেন্ড মানে কল রিসিভ করার পর 10 সেকেন্ড অন্তর অন্তর অ্যালার্ট করে দেবে, প্লিজ ফোকাস ড্রাইভ বলে। তো এটাই আমার আর কি স্মার্ট হেলমেট। হেলমেট থেকে যে এত কিছু কারুকার্য করা যায় আপনি না দেখলে সেটা বিশ্বাসই হবে না। এইরকমই বেশ কিছু তথ্য নিয়ে নিউজ অগ্নির ক্যামেরায় তুলে ধরল সম্রাট, সেই তথ্যই দেখালাম নিউজ অগ্নির পর্দায়। সঙ্গে থাকুন।